আমি কি এতিম দেখে আমার দোষ? আমি কি ছোট ফ্যামিলির মেয়ে দেখে এটা আমার দোষ? আপনাদের কাছে আমি বিচার চাই, দেশবাসী আপনারা আমার পাশে থাকবেন। একটা প্রবাসী একটা মেয়েকে কিভাবে এভাবে আঘাত করে কষ্ট দেয়? ওর নাম হলো কালু সুমন, ঠিক আছে? ওরে সবাই সুমন বলে ডাকে উমানে। ওর বাড়ি হলো সরিয়া। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকে আবারও আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আর কথা হচ্ছে গিয়ে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, আজকে আমি আবারও প্রবাসীদেরকে নিয়ে কথা বলবো। কিছু কিছু প্রবাসীদের কারণে কিন্তু পুরো প্রবাসীদের কলঙ্ক, কারণ প্রবাসীরা গালি খায় সবসময়। কিছু কিছু কুলাঙ্গার প্রবাসীদের কারণে, সব প্রবাসীরা কিন্তু খারাপ না, আবার সবাই একদম ভালোও না। কিছু কিছু প্রবাসী ভাই আছে, তারা এতটা বাজে ব্যবহার করে, আবার কিছু কিছু প্রবাসী মেয়েরাও আছে। আমরা কিন্তু প্রতিনিয়তই প্রবাসী মেয়ে এবং ছেলেদেরকে নিয়ে ভিডিও করি, আবার অনেক সময় বলি যে প্রবাসী ভাইরা কিন্তু প্রতারিত হচ্ছে আজকাল মেয়েদের কাছ থেকে। ইমুতে কথা বলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলে তারা কিন্তু প্রতারিত হচ্ছে। সেটার জন্য কিন্তু আমরা প্রত্যেক সময়, প্রত্যেকবার, প্রত্যেকটা ভিডিওতে প্রবাসী ভাইদেরকে অনুরোধ করি, আপনারা এগুলো কাছ থেকে বেরিয়ে আসুন বা এগুলোর সাথে যোগাযোগ করবেন না। তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে একজন প্রবাসী বোন, সে তার সাথে এক প্রবাসী তাকে কীভাবে প্রতারণার ফাঁদে ফেলেছে এবং কি তার সাথে কি করেছে। তার চোখের কান্না যদি আপনারা দেখেন তাহলে হয়তো আপনারা তার কথাগুলো মানে শুনলে আপনাদেরও অনেক কষ্ট লাগবে, কারণ একটা মানুষ একটা মানুষের সাথে কীভাবে এগুলো করে। কারণ এখন আপনারা বলবেন তো প্রতিনিয়ত তো প্রবাসী ছেলেরা কান্নাকাটি করে, তো একটা মেয়ে আস না হয় খাদুক, একটা মেয়ে না, কিছু কিছু মেয়ে আছে জঘন্য, আবার কিছু কিছু প্রবাসী ভাইও কিন্তু আছে জঘন্য। সবাই ভালো মানুষ না আমি সেটা বলবো না, আর সব প্রবাসীরা খারাপ আমি কিন্তু সেটাও বলিনি। যারা খারাপ এক দুজনের জন্য কিন্তু সবাইকে মানুষ আঙুল তুলে কথা বলে। তো দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা শিশির কোনা চ্যানেলে নতুন এসেছেন, সরি, যারা কোনা ওয়ালি নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সেই বোনটা কী বলে, তার কান্নাকাটি কেন, তার সাথে সেই প্রবাসী কী করেছে এবং কি হয়েছিল তাদের সাথে, তো চলুন সম্পূর্ণ সেই মেয়েটির মুখ থেকে আমরা শুনে আসি। স্বপ্ন দেখাইছে আমাকে নিয়ে সংসার করার, স্বপ্ন দেখাইছে, কিন্তু সে আমাকে এখন চিনে না। আসসালামু আলাইকুম দেশবাসী, সবাই কেমন আছেন? আপনাদের কাছে আমি একটা বিচার তুলে ধরার জন্য এসেছি। সেটা হলো যে আমি প্রতারিত হয়েছি, কোন ছেলের জন্য আমি প্রতারিত হয়েছি, ভালোবাসার জন্য প্রতারিত হয়েছি। আপনাদের কাছে বিচার চাইতে এসেছি। জানি সবাই আমাকে অনেকটা খারাপ ভাববেন, যেহেতু বলবেন যে খারাপ মেয়ে বাজে মেয়ে, কিন্তু কিছু করা ছিল না, দুনিয়াটাই তো ভালোবাসা, তাই না? আমি একটা প্রবাসী ছেলের কাছে প্রতারিত হয়েছি। শুনছি যে প্রবাসী ছেলেদেরকে বলা মেয়েরা প্রতারিত করে ঠগায়, কিন্তু প্রবাসীরা কেন মেয়েদেরকে ঠগায়? আমি শরীয়তপুরে একটা ছেলেকে ভালোবাসি, প্রায় 7 মাস ধরে তার সাথে আমার সম্পর্ক, বাট তার ওই ওমান প্রবাসী, ওমানে থাকে, আর কি বলবো, 7 মাসে একটা সময় ওই আমাকে অনেকটা ভালো রাখছে, অনেকটা মানে দুঃখে রাখছে। ওই জানুয়ারি 1 তারিখ থেকে যোগাযোগ বন্ধ করেছে, ফেব্রুয়ারি 14 তারিখে সে আবার নতুন করে আমার সাথে যোগাযোগ করছে। তারপর যে কথাবার্তি হয়েছে, আর ওর বাড়ির সবার সাথে আমার কন্ট্যাক্ট আছে, ওর মা, ওর বাবা, এখন ওরও আমাকে অ্যাভয়েড করতেছে, ঠিক আছে? আর আমি যদি বিচার নাই পাই দেশবাসীর কাছে তাহলে আমি সুইসাইড করবো, আমি মরে যাব। জানি মরে গেলে কোনো মানে সমাধান হবে না, কিন্তু মানুষ মানুষকে কীভাবে ঠগায় আমি আপনাদের কাছে বিচার চাই। আর যদি বিচার না পাই তাহলে মানে দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই আমার, আমার একটা প্রবাসীর জন্য সব প্রবাসীদের বদনাম হয়, তাই না? তো আমি ওর কাছে কী ভুল করছিলাম? সে আমাকে ফোন দিছে, সে আমার সাথে যোগাযোগ করছে, আবার সে আমাকে 7টা মাসে ভালোবেসে ছুড়ে ফেলে দিছে। এমনি সে খারাপ ছিল না, চোখ খারাপ ছিল না, এমনি অনেক ভালো লোক ছিল, কিন্তু আমাকে কেন ওই অ্যাভয়েড করতেছে, তুচ্ছ করতেছে ওর হোয়াটসঅ্যাপ, তারপর ইমো থেকে সব কিছু থেকে আমাকে ব্লক করে দিয়েছে, ওর বাড়িতে ওর মার কাছে ফোন দিলে সে আমাকে এখন চিনে না, ওর কেউ চিনে না, বলে কে, ঠিক আছে? ওর নাম হলো কালু সুমন, সবাই ওকে বাড়িতে কালু বলে ডাকে।
ওর বাড়ি শরীয়তপুরে উমানে থাকে। 7টা মাসে সে আমাকে অনেকটা ভালোবেসেছিল, বাট আমিও কিন্তু এখনো সে আমাকে চায় না। কেন, মেয়েরা কি খেলনা? মেয়েরা কি কারো হইতে পারে না? মেয়েদের কি কোনো মন নাই? মেয়েরা কি কষ্ট পাওয়ার জন্য হয়েছে? জানিস, সবার কাছে অনেকটা খারাপ লাগতে পারে যে একটা মেয়ে এভাবে লাইনে কেন সেভাবে বলতেছে, কিন্তু আমি সহ্য করতে পারতেছি না, সহ্য করার মতো না। মানুষ কেন ঠগাবে? বিনা অন্যায় কেন কাছে আসবে, ভালোবাসবে, আবার ঠগাবে? আমি আপনাদের কাছে বিচার চাই। ঠিক আছে, সে আমাকে অনেকটা ভালো রেখেছিল, মাঝে মধ্যে এমবি দিত, তারপর আবার ছোটোখাটো সব চাওয়া পাওয়া পূরণ করতো, কিন্তু ওই আমাকে লাখ লাখ টাকাও খাওয়ায় নাই, বাবার কাছ থেকে আমার লাখ টাকার প্রয়োজন পড়ে নাই নেওয়ার। ঠিক আছে, তারপরও সে আমাকে কেন ঠগাইলো আপনাদের কাছে আমি বিচার চাই। একটা প্রবাসীর জন্য সব প্রবাসীদের বদনাম হচ্ছে কেন? প্রবাসীরা তো অনেক কষ্ট করে, স্যাক্রিফাইস করে ফ্যামিলির জন্য, তো একটা প্রবাসী আরেকটা মেয়ের জীবন নিয়ে এভাবে খেলা করতেছে। এটা সমাধান যদি কোনো প্রকারে না হয়, তাহলে আমি গলায় ফাঁস দিয়ে, এরকম ভিডিও করে গলায় ফাঁস দিয়ে দুনিয়া থেকে চলে যাব। কেন, আমাদের মতো মেয়ে দুনিয়াতে থাকতে নাই, যে কষ্ট পাওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, এইভাবে এই দুনিয়া থেকে কষ্ট পাওয়ার থেকে দুনিয়া থেকে চলে যাওয়া অনেক ভালো। তো আমি কষ্ট ভুলে থাকতে পারতেছি না, কেন আমি ওকে অনেকটা ভালোবেসেছিলাম, ওকে ভুলে থাকাটা মনে হয় অসম্ভব হবে। ওই আমার মার সাথে, আমার ভাবিদের সাথে, সবার সাথে কথা বলছে। ফেব্রুয়ারিতে আসার কথা ছিল, ফেব্রুয়ারি 10 তারিখে আসার কথা ছিল, সে আসে নাই। তারপর বলছে 2 মাস পর আসবে, কিন্তু এখন আমার সাথে যোগাযোগ নাই, হোয়াটসঅ্যাপ, ইমো থেকে সব কিছু থেকে আমাকে সে ব্লক করে দিয়েছে, সে আমাকে চিনে না। তো আমি কি করতে পারি? আপনারা আমাকে প্লিজ বলবেন, আমি আপনাদের কাছে আমার জীবনটা বিক্রি চাই। ঠিক আছে, যেহেতু আমি একটা এতিম মেয়ে, আমার দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই, আমার মা ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই। জেনে শুনে সব কিছু, জেনে শুনে অনলাইনে নিয়েছিল, নিয়ে এইভাবে ছুড়ে ফেলে দিছে কেন? বিচার চাই সবার কাছে, আপনারা সবাই এর বিচার করবেন না। আমার মা কিন্তু মেয়ে হারাবে, ঠিক আছে, সে হয়তো অনেকটা ভালো থাকবে। আমি অনেকটা ওর জন্য আমার রোজা রাখা, ওর যখন কাগজ হয়েছিল, বিদেশে কাগজ হয়েছিল, তখন আমি প্রায় 200-250 মানুষের আয়োজন করে ওকে খাওয়াইছি, মানে ও সবাইকে খাওয়াইছি আনন্দে। আজকে সেই ছেলে আমাকে এতটা দূরে ছড়ে ঠেলে দিয়েছে, আমি কিভাবে থাকবো বলেন? তাহলে কেন স্বপ্নদের কাছে ঘর বাঁধার? কেন বলছিল যে পাশে থাকবে, লাইফের ড্রিমের তো এভাবে কেন ছুটে ফেলে দিছে? আপনাদের কাছে আমি বিচার চাই, শুধু বিচার চাই আর কিচ্ছু না। সে আমার কাছে মাপ চাক, সে আমার কাছে মাপ চেয়ে চলে যাক, আমার কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই, কিন্তু ওর মাপ চাইতে হবে। আর ও যদি কিছু না করে আমি দুনিয়ার থেকে চলে যাব। এই যে এখনো পর্যন্ত আমি 10টা রোজা ওর জন্য করছি, 9টা রোজা হয়েছে, আজকে রোজা ছিল আমরা, যেহেতু আমার মনের ভিতরে কোনো শান্তি নেই, আমি শান্তি পাচ্ছি না কিছু করে। প্লিজ আপনারা আমাকে, আমার পাশে থাকবেন, আমাকে খারাপ ভাববেন না। কেন, মেয়েরা, সব মেয়েরা খারাপ হয় না, সব মেয়েরা খারাপ হয় না। আমি বিচার চাই, আমার 7টা মাস আমার সাথে অনেক ভালো সম্পর্ক কাটাইছে, অনেক ভালো ছিল, ওই নিজে ইচ্ছা করে আমাকে পছন্দ করেছে, নিজে প্রপোজ করেছে, আজকে সে নিজে আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিছে। কেন, কেন আমি সেটা জানতে চাই। আর যদি এটা সমাধান না পাই, তাহলে আমার মা ওনার মেয়েকে হারাবে দুনিয়া থেকে। অলরেডি আপনারা শুনতে পেরেছেন, এখন আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ।